Hello my dear students and viewers, assalamu alaikum and welcome back to my classes. Today I'm going to discuss a very interesting topics with you, that is sentence characters. এই টপিকটাকে ইন্টারেস্টিং বলছে এই কারণে যে তোমরা অল্প কিছু ওয়ার্ডস আর সিম্পল কিছু টেকনিক ফলো করলেই খুব সহজেই সেন্টেন্স কানেক্টরটার প্রবলেম সলভ করতে পারবে। তো চলো প্রথমে জেনে নিই সেন্টেন্স কানেক্টর কি। কানেক্টরস আর দ্য ওয়ার্ডস হুইচ কম্বাইন টু ওয়ার্ডস ফ্রেজেস ক্লাজেস অ্যান্ড সেন্টেন্সেস টুগেদার। কানেক্টরস হলো সেই সকল শব্দ যেগুলো একাধিক ওয়ার্ডস ফ্রেজেস ক্লজ এবং সেন্টেন্সকে যুক্ত করে। এখানে কানেক্টরস এবং কনজাংশনের মধ্যে তোমাদের কিছু কনফিউশন তৈরি হতে পারে। সো মনে রাখবে, যখন কোনো সিম্পল আইডিয়া বা সিম্পল গ্রুপস অফ নাউন ক্লজ বা সেন্টেন্স যুক্ত করা হচ্ছে তখন সেটা হচ্ছে কনজাংশন। অন্যদিকে যখন কোনো লার্জ আইডিয়া বা লার্জ গ্রুপ অফ নাউন ক্লজ বা সেন্টেন্স যুক্ত করা হয় তখন যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে কানেক্টরস। ফর এক্সাম্পল, রাজু অ্যান্ড সাজু আর ফ্রেন্ডস। এখানে রাজু এবং সাজু দুটো সিম্পল নাউনকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে। এখানে অ্যান্ড হচ্ছে একটি কনজাংশন। আবার হি ওয়ান্টস টু বি আ সাকসেসফুল পার্সন বা ডোন্ট ওয়ার্ক হার্ড। এখানে বার্ড দিয়ে দুটো লার্জ আইডিয়াকে যুক্ত করা হয়েছে। সো এখানে বার্ড হচ্ছে একটি কানেক্টরস। সো হোয়াই কানেক্টরস আর ইউজড, আমরা কানেক্টরস কেন ইউজ করি বা কেন ব্যবহার করি। দের আর টু মেনি রিজনস বিহাইন্ড দিস। অ্যাকচুয়ালি সেন্টেন্সের মধ্যে যখনই আমরা কানেক্টরস ইউজ করছি এখানে কিছু চেঞ্জ চলে আসে, যেমন টু বিল্ড কনসিস্টেন্সি, অর্থাৎ সঙ্গতি বা সমন্বয় রাখার জন্য কানেক্টরস প্রয়োজন। আমরা যখন কোনো প্যারাগ্রাফ লিখি তখন অনেকগুলো সেন্টেন্স ব্যবহার করি, প্রতিটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন বা একটা ইউনিক ভাব প্রকাশ করার জন্য কানেক্টরস ইউজ করা হয়। এটা বলা হয় হুক আপ। প্রতিটা সেন্টেন্স একটা প্যারাগ্রাফের মধ্যে একটা ইউনিক অর্থ প্রকাশ করার জন্য আমরা ইউজ করছি কানেক্টরস। টু এনশিওর ক্লারিটি, যে কোনো রাইটিং বা লেখার বিষয়বস্তুকে ক্লিয়ারলি বা পরিষ্কারভাবে উপস্থাপন করার জন্য কানেক্টরস ইউজ করা হয়। টু ইম্প্রুভ স্ট্যান্ডার্ড, লেখাকে আরও বেশি মানসম্মত এবং সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য কানেক্টরস ইউজ করতে হয়। সো আমরা বুঝতেই পারলাম কানেক্টরস কেন ইউজ করা দরকার। এখন আমরা এমন কিছু কানেক্টরস দেখব যেগুলো পরীক্ষায় ঘুরে ফিরে বারবারই আসে। অ্যান্ড তুমি যদি এগুলোকে অর্থসহ বুঝে মাথায় রাখতে পারো তোমার সেন্টেন্স কানেক্টরস টপিকটা তোমাদের কাছে সবচেয়ে ইজি টপিক বলে মনে হবে। তুমি যদি পারো তোমরা এগুলো নোট করে নিও এবং বারবার প্র্যাকটিস করো। চলো আমরা দেখে নিই ওয়ার্ডগুলো কী কী দেওয়া আছে। অ্যাজ এ রেজাল্ট অর্থ ফলে, সো বা দেয়ার পর অর্থ তাই বা সুতরাং, অন দ্য কন্ট্রারি অর্থ অন্যদিকে, বাট অর্থ কিন্তু, দ্যাট যে, দেন তারপর বা তখন, ইনস্টেড পরিবর্তে, দো অল দো যদি অর্থ ব্যবহার করা হয়, অর অর্থ অথবা, সিমিলারলি একইভাবে, ফার্স্টলি সেকেন্ডলি প্রথমত এবং দ্বিতীয়ত, অ্যান্ড অর্থ এবং, স্পেশিয়ালি বিশেষভাবে, হাউএভার যাই হোক, হোয়েন হোয়াইল যখন অর্থে, বেসিক্যালি মূলত বা প্রধানত অর্থে, সিন্স বা অ্যাজ যেহেতু বা কারণ অর্থে, ইফ শর্ত বোঝাতে বা যদি অর্থ প্রকাশ করছে, হেন্স সেহেতু বা অতপর, ইনফ্যাক্ট অর্থ প্রকৃতপক্ষে, অ্যাকর্ডিংলি তদানুসারে, ফাইনালি বা অ্যাট লাস্ট অর্থ হচ্ছে পরিশেষে, ইনস্পাইট অফ বা ডিসপাইট সত্ত্বেও অর্থে, ইভেন অর্থ এমনকি, বিসাইডস বা মোরওভার অর্থ এছাড়াও, অলসো অর্থ ও বা আরও, দাস এরূপে বা এভাবে, কনসিকুয়েন্টলি বা ইভেন্চুয়ালি অর্থ ফলে, বিকজ অর্থ হচ্ছে কারণ। তোমরা এভাবে মিনিং সহ বারবার প্র্যাকটিস করতে পারো। আবার কানেক্টরসগুলোকে তাদের ইউসেজ অনুসারে ভাগ করে নিতে পারো। যেমন যখন আমরা দুটি সেন্টেন্স আইডিয়া ক্লজ বা ফ্রেজকে যুক্ত করছি বা যোগ করছি তখন আমরা যখন যে ওয়ার্ডগুলো ব্যবহার করি, যেমন অ্যান্ড, অলসো, মোর ওভার, ফার্দার মোর, দেন, অ্যাগেইন, বিসাইডস, ইন এডিশন ইত্যাদি, এ ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করি। আবার কন্ট্রারি বা বিপরীত অর্থ বোঝাতে আমরা যেগুলো ব্যবহার করছি, যেমন বাট, হাউএভার, দো, রাদার, ইনস্টেড, স্টিল, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি ইত্যাদি। কোনো একটা সেন্টেন্স যখন আমরা কোনো কাজের ফলাফল বা কনসিকুয়েন্স বোঝাচ্ছি তখন আমরা ইউজ করতে পারি সো, দেয়ারফোর, ডাজ, হেন্স, অ্যাজ আ রেজাল্ট, কনসিকুয়েন্টলি ইত্যাদি।
আবার কোনো সেন্টেন্সে জোর দেওয়ার জন্য বা স্ট্রেস বোঝানোর জন্য আমরা যে সকল ওয়ার্ড ইউজ করতে পারি, যেমন হতে পারে অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, ইনডিড, রিয়েলি, এই ধরনের ওয়ার্ডগুলো। আবার কোনো কিছু সিকোয়েন্স বা ধারাবাহিকতা বোঝাতে আমরা ব্যবহার করতে পারি ফার্স্ট, ফার্স্টলি, সেকেন্ডলি, অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য এন্ড, ফাইনালি, টু সাম আপ, লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ধরনের ওয়ার্ডগুলো। এক্সাম্পল বা উদাহরণ যদি আমরা ইউজ করতে পারি, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, এই ধরনের ওয়ার্ডগুলো বা কানেক্টার্সগুলো। আবার কন্ডিশন বা শর্ত বোঝাতে আমরা ব্যবহার করতে পারি ইফ, হোয়েন, হোয়াইল, আনটিল, অ্যাজ লং অ্যাজ, এই ওয়ার্ডগুলো বা কানেক্টার্সগুলো। এছাড়াও এখানে খুব বেশি ব্যবহৃত হয় এমন কিছু অ্যাডভার্বের লিস্ট দেওয়া আছে, যেমন ইউজুয়ালি, নর্মালি, ন্যাচুরালি, সাডেনলি, সিমিলারলি, কমনলি ইত্যাদি। এবং কিছু রিলেটেড প্রোনাউন যা খুব বেশি ইউজ হয়, যেমন হতে পারে হোয়াট, হু, হোম, হুইচ, হোজ, ডিজ, দ্যাট ইত্যাদি। সো সেন্টেন্স কানেক্টার্সের প্রবলেম সলভ করার সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে তা হলো কোয়েশ্চেন বা প্যাসেজটি খুব ভালোভাবে পড়ে নেবে এবং এর মিনিংটা বা ভিতরের অর্থটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এবং সেন্টেন্সের এই মিনিং অনুসারে সঙ্গতি রেখে, কনসিস্টেন্সি রেখে সবচেয়ে ক্লোজেস্ট কানেক্টার্সটি ইউজ করার চেষ্টা করবে। তো চলো আমরা একটি প্রবলেম সলভ করার চেষ্টা করি। ওকে, এডুকেশন ইজ এসেনশিয়াল ইন আওয়ার লাইফ। শিক্ষা আমাদের জীবনে খুবই প্রয়োজন। ড্যাশ, উই আর নট প্রপারলি এডুকেটেড, উই ক্যানট লিভ অ্যান অনারেবল লাইফ ইন সোসাইটি। অর্থ, যদি আমরা সঠিকভাবে শিক্ষিত না হই তো সমাজে সম্মানিত হয়ে জীবনযাপন করতে পারবো না। সো যদি অর্থে আমরা এখানে ইফ ব্যবহার করতে পারি। দেন ইট টিচেস ড্যাশ হাউ টু আর্ন বাট অলসো হাউ টু স্পেন্ড। এটি আমাদেরকে শুধু উপার্জন করতেই শেখায় না, কীভাবে ব্যয় করতে হবে তাও শেখায়। সো যেহেতু এই সেন্টেন্সে বাট অলসো আছে, আমরা বুঝতেই পারছি এখানে একটা নট অনলি অ্যাড করতে হবে। আমরা বলতে পারি ইট টিচেস আস নট অনলি হাউ টু আর্ন বাট অলসো হাউ টু স্পেন্ড। দেন ড্যাশ ইট টিচেস ড্যাশ টু লিভ ইন অ্যামিটি উইথ আদার্স ইন সোসাইটি। এছাড়াও এটি সমাজে সৌহার্দ্য বা সম্পদের সাথে বাঁচতে শেখায়। সো এছাড়াও অর্থে এখানে আমরা বিসাইডস ইউজ করতে পারি এবং ইট টিচেস ড্যাশ টু লিভ, এখানে হাউ টু লিভ অর্থে আমরা হাউ ইউজ করতে পারি। দেন ড্যাশ উই মাস্ট গেট প্রপার এডুকেশন, তাই আমাদের সঠিক বা উপযুক্ত শিক্ষা গ্রহণ করা উচিত। এখানে আমরা তাই বলতে সো কন্ট্রোলটি ইউজ করতে পারি। ড্যাশ উই শুড বেয়ার ইন মাইন্ড ড্যাশ এডুকেশন ইজ নট অনলি হোয়াট উই লার্ন অ্যাট এডুকেশনাল ইনস্টিটিউশন বাট অলসো ড্যাশ উই লার্ন আউটসাইড দিস ইনস্টিটিউশন। আমাদের মনে রাখতে হবে যে শিক্ষা শুধুমাত্র তাই নয় যা আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রহণ করি বা শিখি, শিক্ষা তাও যা আমরা এই প্রতিষ্ঠানের বাইরে থেকেও শিখি। সো এখানে কিন্তু অর্থে আমরা এফ নম্বরে বাট ইউজ করতে পারি। মনে রাখতে হবে যে এই যে অর্থে এইচ, জি নম্বরে দ্যাট এবং যা আমরা শিখি, এই যা অর্থে হোয়াট ব্যবহার করতে পারি এইচ নম্বরে। তাহলে কী দেওয়ার আছে? বাট উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট এডুকেশন ইজ নট অনলি হোয়াট উই লার্ন অ্যাট এডুকেশনাল ইনস্টিটিউশন বাট অলসো হোয়াট উই লার্ন আউটসাইড দিস ইনস্টিটিউশন। ওকে, দেন ড্যাশ এডুকেশন ইজ এ লাইফ লং প্রসেস। প্রকৃতপক্ষে শিক্ষা হচ্ছে জীবনব্যাপী একটি প্রক্রিয়া। সো প্রকৃতপক্ষে বা আসলে অর্থে আমরা এখানে ইনফ্যাক্ট ইউজ করতে পারি। তাহলে হচ্ছে ইনফ্যাক্ট এডুকেশন ইজ আ লাইফ লং প্রসেস। ইট বিগেন্স জাস্ট আফটার আওয়ার বার্থ ড্যাশ এন্ডস অনলি ইন ডেথ। এটি আমাদের জন্মসূত্রে শুরু হয় এবং মৃত্যুর মাধ্যমে সমাপ্ত হয়। সো এবং যাতে আমরা এখানে অ্যান্ড বসাতে পারি, ইট বিগেন্স জাস্ট আফটার আওয়ার বার্থ অ্যান্ড এন্ডস অনলি ইন ডেথ। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা আনসারগুলো মিলিয়ে নাও আরেকবার এবং বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো। আই হোপ সেন্টেন্স কানেক্টর টপিক্সটা তোমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। টিল দেন স্টে সেফ, কিপ প্র্যাকটিসিং। থ্যাংকস টু অল, আল্লাহ হাফেজ।